হ্যালো বন্ধুগণ, তোমরা তো সবাই জানো যে আমরা কয়েকদিন পরে ঘুরা যেতাম, তো এটার লাগে একটু বাইরে এসে আমি মা শপিং করা, তো দাদা থামাই রয়েছে, তো তাড়াতাড়ি উঠে যাই একটু। তো বন্ধুগণ, আমরা দুজন প্রথমে আই গেছি বিশালে, বিশাল থেকে টুকটাক জিনিস কিছু কিনবো, তারপরে আমরা আরও অন্য জায়গায় যাইব। তো চলো ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে তো মাই বাকা সুন্দর সুন্দর জিনিস আইছে দেখবো। দাঁড়াও, তার আগে দাঁড়াও, আমি কেন খার সঙ্গে ফোনে কথা হইরাম, কথা তো হইরাম কিন্তু বহিল গেছি খার সঙ্গে হইরাম, কেউ একজন হইব খেউর লগে না, খেউর লগে তো কথা হইরাম, আর ক্যামেরার দিকে চাইরাম দেখরাই। তো বন্ধুগণ, আমার মা তো এক মিনিট টাইম ওয়েস্ট করে না, যেমন যে জিনিসটা লেগে আছে এই জিনিসটা নিব আর টুকটুকি তুটবো ঘরে যাইব গিয়া। কিন্তু বন্ধুগণ, আমি আইমো এক কাজে আইয়ার 10টা ড্রেস চয়েস করবো কি তা হরতাম বন্ধুগণ। দেখো সামার কালেকশনগুলো কি সুন্দর সুন্দর, ইচ্ছা তো আর আমার নেওয়ার, কিন্তু আমার মা যে বড় বড় চোখ করছে মা মাই, তারপর মা অন্য ড্রেস দেখা শুরু করছে, আমি দুইটা লুকাইয়া লুকাইয়া লই আই গেছি, কই ঠায়ের রুমো একটু লাগাইয়া দেখি কীরকম লাগে, যতই হোক বুঝছো না, মেরার মন মানে ড্রেস দেখলে তো আর ইচ্ছা হয় না কি না। তো একদম কমফোর্টেবল একটা শর্ট কুর্তি, অত ভালো লাগছে মানে বেতালা কমফোর্টেবল হইতে পারো। আর আমরা একটু তাড়াতাড়ি আওয়ার কারণ কিন্তু জানো নি বন্ধুগণ, তো এই জিনিসগুলো নিয়ে না নি, মানে ধরো আমরা যাওয়ার আরও 2-3 দিন বাকি রয়েছে, কিন্তু জিনিসগুলো নেই গিয়া নিয়ে একটু ধুইয়া রাখতে লাগে, ধোয়ার পরে না তুমি গিয়া প্যাকিং করবা। তো এটা লাগে আমি আর মা আজকে আই গেছে আর কি, যে নিয়ে এই জিনিসগুলো ধুইমো, কিন্তু দেখো কি সুন্দর লাগে। তারপরেরটা দেখো, এটা কালারটা অত সুন্দর, একদম মানে খসি কলা পাতার কালার আছে না, এটা হইতে পারো। তো তোমরা জানাই তো দুইটার মধ্যে কোনটা সুন্দর লাগছে, আমার তো দুটোটাই সুন্দর লাগছে, কিন্তু আমার মায়ের যে বড় বড় চোখ করছে কিন্তু আমি একটাও লইছি না, বিশ্বাস করো বন্ধুগণ, মার ডরে আমি একটাও লইছি না। আর বন্ধুগণ, ওই দেখো আমার হাতে যে রুমালটা দেখা, এটার লাস্ট ম্যাচ দেখিলা, ওইটা এই শপিংয়ের পরে কই যে হারাই আইছে আমি নিজেও কইতে পারি না। তারপরে বন্ধুগণ, বিশালের মধ্যে আমরা কি তাহলে জানো এরকম একটা ব্যাগ লইয়া যাই, কারণ বিশালের ব্যাগ এটা অত বাজে, এটা কোনো কাজে লাগে না, অত টাকা দিয়ে আনার দরকার আছে তো না, আমরা ঘর থেকে এরকম একটা পলিথিন লইয়া যাই। তোমরা এটা কে কে করো কমেন্টে জানাইতে কিন্তু ভুলবা না। তারপরে আমরা আই গেছি নাহাটা, নাহাটার মধ্যে এখন কিছু জিনিস কিনবো, তারপরে কিছু খাইয়া দিয়া যাইমো গিয়া কই তো ঘরে যাইমো, আর কই যাইমো বন্ধুগণ, তোমরা তো আমার ইনভাইট করো না যে তোমরা ঘরে যাইতাম। আমার মা যে সময় একলা একলা আইব, কোনো সময় লিফটে উঠে না, যে সময় আমরা আইব কইব চল লিফটে যাই, আমার ফাওয়া বেদনা করে, এবং ওই তুমি যে সময় একলা উঠো না এখানে, হয় না ডর লাগে যদি আমি আটকে যাই বলে, তো খাইয়া লাভ নাই কি তা হইতাম আর, ঠিক না নি। তো এখানে বেসিক্যালি আমরা আইসি কিতার লাগে জানো বন্ধুগণ, এই যে অত গরম পড়ছে, আমরা যে জায়গায় যাই বলবো না মোটামুটি গরম আছে বুঝছো না নি। তো এই যে ঘরে ফরার লাগিয়া একদম শর্ট নাইটি যেগুলো আছে, তো ভাবছি একদম কটনের থাকে, পরতেও আরাম লাগে, ভাবলাম এইটা দুইটা দুইটা করিয়া লইয়া যাওয়ার লাগে আইসি আর কি। তো আমার মা তো দেখা দেখি শুরু করছে, মা দেখতো না কে দেখতো, তো আমি আমার মোবাইল লইয়া ব্যস্ত, আমি হচ্ছে আমার ডেস্কটপই চয়েস করো কোনটা ভালো লাগে কিতা না, তো মায়ের চয়েস করে আর কি। আর দেখো এখানে বাইর করিয়া করিয়া দেখলাম, ওই দেখো এই কালারটা সুন্দর আছে, মানে আমি কিন্তু জানো নি হালকা কালার লই না, কারণ জানো নি আমি একটু চঞ্চল মাইয়া না, হোয়াইট হোয়াইট কালার এটা আমি রাখতে পারি না, যেমন কিছু রান্না করা কাজ করলাম তারপরে আমি যেমন নাইটের মধ্যে হাত মুছি দিই, তো এটার লাগে আমি আর হোয়াইটগুলো একদম লাইট কালারগুলো লইতে চাই না। তারপরে দেখো এটা একটা নাইটি পরিয়া দেখলাম আর কি, ও আর কি না তোমরা জিগাই না বন্ধুগণ হোক কীরকম লাগে, এটাও একটা নাইটি, তো এই দুইটা নাইটি এখন লই লাইছে আর কি বুঝছো না নি। আর মা লাগে একটা নাইটি দেখলাম, মায়ে খুব ভালো পায় যে লাল নীল সবুজ কালার, মানে মায়েও একদম খরা কালার ভালো পায়, তো মা লাগে যে রেড একদম, এই নাইটিটা এই নাইটিটার মধ্যে কনফিউজ লাগছে কোনটা লইতাম, কিন্তু লাস্ট ম্যাচ আমরা রেডটাই লইছি। তো এখন আই গেছি আমরা বিল করার, ঠিক আছে, তারপরে এখন আমরা বাইরে গেছি, এখন বাইরে গেছি তো ফ্যাটো ইন্দুর দৌড়ার বন্ধুগণ, আমি কইছি মা কিছু খাওয়াই তাই না, চলো না চলো না চলো না চলো না চলো না আমার কিছু খাওয়াও, মা থাকলে আর বাবু সঙ্গে গেলে কিছু না খাইয়া ঘরে কোনো আইমু না, কোনো কিছু না খাইয়া হাইমু না। তো আমরা এখানে কিতা লই লইছি, কৌতো বড়া পাও লই লইছি, আমি একটা মা একটা, ঠিক আছে, আর আমরা আগেই খুঁয়া দিব, যদি আমরা বেশি করিয়া মরিচ দেও তে খাই, মানে একটা বড়া বড় লাগে আমরা দুইটা মরিচ খাই। আর এদিকে কী সুন্দর বাতাস দেয়, মানে বুঝে যায় একটু পরেই বৃষ্টি আই যাবে, যদি বৃষ্টি আই যায় বন্ধুগণ তো আর ভালা, অত গরম অত গরম কি তা হইতাম বন্ধুগণ, কতদিন বৃষ্টিয়ে জ্বালাইছে এখন গরমে জ্বালার
কিচ্ছু খোয়ার আছে, কিচ্ছু খোয়ার নাই। তো এখানে আমরা সবাই বড়া পাও ইতা রেডি করের, আর তোমরা খেয়ে খাইতে পারা পাও কইও তো। আর তোমরা এখানে এরকম বড়া পাও বানাই নি না অন্যরকম, আমি দেখছি আরও অন্য জায়গা তো অন্যরকম বানায়, কিন্তু আমরা এখানে তো এরকমই বানাই। আর কিতা করতাম, একটাই দোকান আছে তো এখান থেকেই খাই। আর দেখো মরিচ দিছে, এখন আমার মাও খাওয়া দাওয়া শুরু করে দিছে, এদিকে তো ধুমধামছে, আমিও খাওয়া দাওয়া শুরু করছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, বাই বন্ধুগণ।